বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো এই মহালয়ার সুন্দর একটা ভোরে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম আমার স্কিল লাইফস্টাইলের তরফ থেকে সবাইকে জানাই মহালয়ার শুভকামনা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবারকে নিয়ে খুব সুন্দরভাবে পূজাটা কাটাও জানো তো বন্ধুরা আগের দিন রাতের বেলায় ঘুমানোর সময় ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম যেন একটু তাড়াতাড়ি ঘুমটা থেকে উঠে পড়ি আর এদিকে আমার অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙেছে সেই 3টে থেকে এখন বেজেছে 4টে সেই ছোট্ট থেকে যে একটা মহালয়া দেখার একটা মজা বন্ধুরা সত্যি এটা ছাড়া যায় না তো এই দিনটা চলে এলেই মনে হলো যে একদম পুজো চলেই এসছে আর সেই ভোর থেকে বসে পড়েছি আমি মহালয়া দেখার জন্য আর ঘুম তো চোখে একদম ঢুলুঢুলু করছে কিন্তু কোনো কিছুই ছাড়বো না এদিকে ঘাড়ের যন্ত্রণা হচ্ছে বলে ভাবলাম মোবাইল স্ট্যান্ডটা যে আছে ওটাকেই পরিয়ে ফেলি একটুখানি আর জানো তো বন্ধুরা রাতের বেলা তো আমার একদমই ফোন ছাড়া ঘুম আসে না ওই ফোনটা তখন দেখতে দেখতে ঘুমোবো আর ঘুমটা যা চলে আসবে তখনই ফোনটাকে বারবার মুখের ওপরে ফেলতে থাকবো আবার ঘুমটা ভেঙে গেলে আবার ফোনটাকে তুললাম আবার পড়ে যাবে আর ওই সময় যা পরিমাণে মুখের ওপরে ব্যথা লাগে মহালয়া কিন্তু শেষ হয়ে এসছে এদিকে আমার পেটে কিন্তু ছুটো ডন মারছে সেই ভোর থেকে উঠেছি ভোরের বেলা উঠলে না একটু বেশি পরিমাণে খিদে পেয়ে যায় আর এদিকে দেখো বন্ধুরা পাখিগুলো সমস্ত বাসা থেকে বেরিয়ে চলে যাচ্ছে ঘুরু ঘুরু করতে যাই হোক সকাল টাইমটাতে বেশ ভালোই লাগছে অনেকটা তাড়াতাড়ি উঠেছি জানো তো বন্ধুরা যেন মনে হচ্ছে টাইমটা যাচ্ছেই না এখন যেন মনে হচ্ছে কতই না কত বেলা হয়ে গেছে কিন্তু কিছু কিছু বাড়িতে এখনও ঘুম থেকেই ওঠেনি অন্যান্য দিন এই টাইমে আমিও ঘুমিয়ে থাকি সবাই তো ঘুমোচ্ছে তাই ভাবলাম চুপি চুপি আমি আগে কাজগুলো সেরে নিই কারণ কলের তলাটা একদম একটু ফাঁকাই আছে আর ওইখানে কাছাকাছিগুলোও কমপ্লিট করে নেব কিছুক্ষণ একটু ঘুরে আসি তাই ভাবলাম ডাস্টবিনের গাড়িটা যদি চলে যায় ডাস্টবিনের বালতিটা বের করে রেখে দিয়েই যাই আর এই ঘরের না সামনে সামনে অলিগলিগুলো যে আছে এগুলোতে কোনো দিনই যাইনি তাই ভাবলাম চলো দুজনে একটুখানি ঘুরিয়ে আসি আজকে যেহেতু মহালয়া হাজব্যান্ডেরও ছুটি আছে আর এসেই দেখছি গাছগুলোতে এত সুন্দর সকাল টাইমে ফুল হয়েছে যাই হোক সকালবেলা হাজব্যান্ড বলেছিল যে চলো একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি ওর কথা শুনে এসেছিলাম বলেই এত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো দেখতে পেলাম খুব সুন্দর দেখো বন্ধুরা এটা স্থলপদ্ম ছিল তারপরেই দেখো এখানে রয়েছে শিউলি ফুল শিউলি গাছটার নিচটাতে একদম পুরো সাদা হয়ে গেছে এত ভালো লাগছে ছোট্টবেলাতে এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর মালা তৈরি করতাম কিন্তু এই বছরের প্রথম দেখা আমার শিউলি ফুল যাই হোক এখানে এসে একটা জিনিস বন্ধুরা লাভ হয়েছে এই সামনে দিয়ে যে এত কাছে এই মেন রাস্তা আমরা জানতাম না আমরা কতটা দূর দিয়ে ঘুরে যেতাম ওইদিকের রাস্তাটা একটু ভালো এদিকের রাস্তাটা একটু মোরাম রাস্তার সরু কিন্তু একদমই কাছে সবসময় এই পুকুরটার সাইড দিয়ে পেরিয়ে যেতাম যখন আমরা বাড়ি যাই স্টেশনে যাই তখন কিন্তু ওটা দিয়েই যেতাম কিন্তু আমরা জানতাম না যে এতটাই কাছে সকালবেলাটা এক ঘন্টা একদম ঘুরু ঘুরু করেই কাটিয়ে ফেলেছি ডাস্টবিনটা বাড়ি রেখে দিয়ে গেছিলাম ওটা এখনও পর্যন্ত আনতে আসেনি এদিকে আমি স্নান করে শিউলি ফুল নিয়ে এসেছিলাম শিউলি ফুলগুলো আমার হাজব্যান্ডকে বলে ওই গাছের তলা থেকেই নিয়ে এসেছিলাম ওকে বলতে ও যাই হোক কিছু তো নিয়ে যায়নি হাতের মুঠোতে যতগুলো ধরে ওই ততগুলোই নিয়ে আসা যাই হোক ওগুলো দিয়ে আমার আজকে পুজোটা দেওয়া কমপ্লিট হলো তারপরে আমি খাওয়ার জন্য বানাচ্ছি লেবুর শরবত লেবুর শরবতটা যেন আজকে বন্ধুরা কোনোরকম চিনিই দেওয়া নেই শুধুমাত্র একটু গরম জল আর আমি দিয়েছিলাম বাতাসা আমার হাজব্যান্ড আবার কিছুই নেয়নি তার মধ্যে লেবু নিয়েছে যাই হোক ওর একটু শরীরটা কমানোর ইচ্ছে আছে আমার তো একদমই কমানোর ইচ্ছে নেই তাই আমি মিষ্টি খাওয়া ছাড়ছি না যাই হোক গরম জলে মধুটা তো খাওয়া হয়েই গেছে তারপরে চলে এসেছি বাজারে বাজারে এসেছি দেখো বন্ধুরা এই সাইডটাতে কত বড় প্যান্ডেল হচ্ছে কি দারুণ সুন্দর প্যান্ডেলটা হচ্ছে যাই হোক পুজোতে যদি এখানে থাকি অবশ্যই কিন্তু আমি এই প্যান্ডেলটা একবার ঘুরে যাব আর সাইডটাতে মেলাও বসেছে আর এইখানেই বসেছে দোকানগুলো এই দোকান থেকেই আজকে নেব বাজার থেকে এসে সবজি ব্যাগ নিয়ে বসেছি এখানে আমার সবজিটাও কাটা হয়ে যাবে আর ব্যাগটাও খালি করা হয়ে যাবে কিন্তু সকালবেলা ওই যে লেবু জল খেয়েছিলাম আমার এত পরিমাণে বমি বমি পাচ্ছে রোদে রোদে ঘুরেছি আবার যাই হোক আমি আবার ওটার সঙ্গে বাতাসা দিয়ে খেয়েছি ওটা তো আমার আরও অ্যাসিডের সম্ভাবনা বেড়েই গেল চিনি আর বাতাসা তো খাওয়া একদমই উচিত না কিন্তু আমি না জানো তো বন্ধুরা একদমই ছাড়তে পারছি না আজ সব শীতের সবজিই নিয়ে এসেছি আর মাছটা নিয়ে এসেছিলাম বলে ভাবলাম ব্যাগটা একটুখানি ধুয়ে ফেলি সকালে যে ঘুরতে গেছিলাম ওখান থেকে আসার পর সমস্ত জামাকাপড়গুলো কেচেছি ওগুলো কেচে রৌদ্রতে মিলিয়ে তারপরেই গেছিলাম বাজারে
এই দেখো বন্ধুরা, এই মাছগুলোই নিয়ে এসেছি। মাছগুলো কতই না সুন্দর, একদম ছোট্ট ছোট্ট মাছ। এর মধ্যে বেশিরভাগ মাছগুলোই মোরলা মাছ, আর কয়েকটা হয়তো পুঁটি মাছও আছে। যাই হোক, কড়াইতে আমি ফার্স্টেই দিয়েছি একটুখানি সাদা তেল, কড়াইটাকে একদম পুরো তাঁতিয়ে নিয়েছি। তারপরে হলুদ দিয়ে তেলের ওপরে মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো এতে না খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এদিকে হাজব্যান্ড এই সবজিগুলো কেটেছে, আমাকে বলেছে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে। যাই হোক, আমি আজকে ঘরের মধ্যে বসে বসে ফোন ঘেঁটেই টাইমটা নষ্ট করছি। এদিকে জামাকাপড়গুলো শুকনো হয়ে এসছে, আর যা রোদ বাইরে, তাতে বাইরে রোদের তাপে থাকাই যাবে না। হালকা একটু সামনেটাতে ছায়া হয়েছে বলে, না হলে এই সামনেটাতে 10টার দিকটাতে এত পরিমাণে রোদ হয়, মানে রোদের দিকে একদমই তাকানোই যায় না। যাই হোক, রান্নাঘরে আসা যাওয়া করতে একটু অসুবিধে হয়, রান্নাঘরটাতে আবার খুব পরিমাণে তাপ। আজকে আবার হাজব্যান্ড ঢুকেছে রান্নাঘরে, কিন্তু ও আজকে যা কষ্ট পাচ্ছে। যাই হোক, আমি তো সবসময়ই কষ্ট পাই, একদিন কষ্ট পেয়েই দেখুক। আমি বললাম কত করে আমি রান্না করব, কোনো কথাই শুনল না। আজকে বলেছে রান্নাঘরটাও একদম পুরো পরিষ্কার করবে রান্না কমপ্লিট করে। যাই হোক বন্ধুরা, এখানে রান্নাগুলো দেখো কমপ্লিট হয়ে গেছে। আলু দিয়ে মাছের ঝাল করেছে, একদম ছোট্ট ছোট্ট করে আলু ভাজার মতো আলুগুলোকে কেটেছে। আর এখানে দেখো বন্ধুরা, পড়েছে টমেটোর চাটনি, এতে আমসত্ত্ব দেওয়া আছে, আর দেওয়া আছে কাজু কিশমিশ। এটা কিন্তু খুব টেস্টি মনে হচ্ছে দেখে, যাই হোক খেলে বোঝা যাবে। এদিকে করেছে টক, এখানে করেছে তেঁতুল টক, তেঁতুল টকটাতে মুলো দিয়ে করেছে। মুলো দিয়ে তেঁতুল টক খেতে শীতের সময় তো বেশ ভালোই লাগে। যাই হোক, আবার ওপরটাতে একটা লঙ্কাও দিয়েছে, ধানি লঙ্কা দিয়ে তেঁতুল টক খাওয়ার মজাটাই আলাদা। বড়মাসি রান্না টেস্ট করে অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো। আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ বিকেল থেকে বেরোতে হবে, এদিকে জামা কাপড় সমস্ত নিয়ে এসে রেখেছি, এখনো ভাঁজ করা হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আর নেক্সট ব্লগের অপেক্ষায় থাকতে হবে, কিন্তু ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা।